50 থেকে 60000 টাকা ইনভেস্ট করে 20 থেকে 30000 ইনকাম হবে ইনশাআল্লাহ ভাই শিওর হবে ভাই 100% ভাই 6000 পিস কাটিং করলে আপনার আটানা করে থাকলো ভাই আপনার প্রতিদিনে আপনার এই 3000 টাকা ইনকাম এই সব ধরনের জুতোগুলো তারপর আপনার ছেলেদের যে জুতাগুলো আপনারা কিভাবে বানাবেন এই ফিতাগুলো কিভাবে বানাবেন আপনার মাপ কত ইঞ্চি বা কত ইঞ্চি এই টু জেড সম্পূর্ণ আমরা ট্রেনিং দিয়ে থাকবো এখন ট্রেনিংটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ফ্রি আপনাদের কোনো কিছুই লাগবে না থাকা খাওয়া সবকিছু আমাদের আপনার কোনো কিছু টাকা দিতে হবে না আপনি জাস্ট আসবেন আইসে কাজকর্ম শিখে মেশিন পত্র যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এরকম কাটিং ডাইস পাবেন আপনার টোটাল 34 পিস আবার মেইনলি দ্বিতীয়ত লাগে হচ্ছে আপনার জুতাগুলো ফিটিং করার জন্য এরকম কাঠের ফর্মা এইটাও দিয়ে দিবেন জি অবশ্যই এটা আমরা 16 পিস দিয়ে দেব সেভাবে কথা ছিল তার চেয়ে একটু বাড়িয়ে দিয়েছি আপনি বাড়িয়ে দিয়েছেন মানে সন্তুষ্ট হয়েছেন বেশি নাকি মানে কথা কাজে মিল পাইছেন হ্যাঁ মিল পাইছি যে অ্যামাউন্টে তার কাছে মেশিন বিক্রি করছি আমি এত রূপ বলতে পারি কি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এই দামে আমার এই জিনিসপত্রগুলো দিয়ে কেউ দিতে পারবে না এতটুকু গ্যারান্টি দিতে পারে আপনার পরিপূর্ণ ট্রেনিং যদি সে না দিতে পারে তাহলে আপনার ব্যবসাতে 100% লস খাবে অনেকে কিন্তু আফটার সেল সার্ভিস ভালো দেয় না মেশিন বিক্রি করার পরে ভাই ইনশাআল্লাহ এই 7-8 বছর ধরে এই লাইনে আসি এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সুমন ভাই থেকে মেশিন পত্র নিয়ে বা এটা এটা সমস্যা হয়েছে সুমন ভাই সার্ভিসিং করে দেয় নাই ইনশাআল্লাহ এই কথাটা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আসসালামু আলাইকুম বিয়ার সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে তো আজকে আমরা চলে আসছি দোয়া ইঞ্জিনিয়ারিং শপে আর আমাদের সামনে রয়েছে সুমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসিফ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের নতুন মেশিনারি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করতে চায় তাদের ব্যবসাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হয় বা কি দিয়ে শুরু করতে হবে এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন তো শুরুতে কি দেখাবেন ভাইয়া আজকে আমি আপনার এমন একটা মানে সন্ধান দেব যারা বেকার রয়েছেন মানে শিক্ষিত বেকার মানে শিক্ষিত মানে আপনি লেখাপড়া জানেন সবকিছু আছে কিন্তু আপনার মানে চাকরি বাকরি করতেছেন না বেকার রয়েছেন তো তাদেরকে আমরা বলবো যারা জুতার কারখানা করতে চান আমাদের কাছে অল্প পুঁজিতে আপনার 50 থেকে 60000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনার 20 থেকে 30000 টাকা ইনকাম করার এরকম মানে ক্যাপাসিটি ধরনের আমাদের কাছে মেশিন পত্র আছে আমাদের 50 থেকে 60000 টাকা ইনভেস্ট করে 20 থেকে 30000 ইনকাম ইনশাআল্লাহ ভাই শিওর হবে ভাই 100% ভাই বলেন কি জি অবশ্যই আচ্ছা এই যেরকম আমাদের জুতা তৈরির এই মেশিন আছে এগুলো হাতে চাপ দিয়ে ম্যানুয়াল মেশিন বলে এটারে ম্যানুয়াল মেশিন জি এটার আপনার ফুল প্যাকেজ হচ্ছে আপনার 25000 টাকা থেকে শুরু 25000 জি আর বাকি মাল সামান আপনার 25 থেকে 30000 টাকার কাঁচা মাল কিনে আপনার 50 থেকে 60000 টাকা ইনভেস্ট করলেই আপনি প্রতি মাসে 20 থেকে 30000 টাকা ইনভেস্ট করতে পারবেন আচ্ছা ইনকাম করা যাবে অবশ্যই 100% তো আসিফ ভাই আমাদের কাছে একটা আছে একটা হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন এটা ডাবল সিলিন্ডারের ভাই এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার না এটা কিন্তু ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার ওই পাশে আমাদের আরেকটা সিঙ্গেল সিলিন্ডার আছে ওই মেশিনটা ডেলিভারি যাচ্ছে তো ওটা নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো এটা ভাই হচ্ছে ডাবল সিলিন্ডার মেশিন এটা হচ্ছে আপনার হাইড্রোলিক একসাথে 4 জোড়া মানে 8 পিস করে কাটিং হবে এটা দিয়ে 8 পিস করে কাটিং 8 পিস করে জুতা বাইরে এই 8 পিস জুতা দিয়ে যদি আপনি 50 পয়সা করে লাভ করেন হ্যাঁ আপনার প্রতিদিন এটার ক্যাপাসিটি আছে 5 থেকে 6000 পিস ক্যাপাসিটি আছে 5 থেকে 6000 পিস এখন 6000 পিস কাটিং করলে আপনার আটানা করে থাকলেও ভাই আপনার প্রতিদিনে আপনার এই 3000 টাকা ইনকাম কিন্তু এই মাল 6000 পিস আপনার বিক্রি করতে হবে হ্যাঁ বিক্রি করলে তারপর আপনার পকেটে টাকা আসবে এখন আপনি মেশিন নিয়ে গেছেন এই মেশিনটার দাম হচ্ছে ভাই 2,20,000 টাকা ফুল প্যাকেজ 2,20,000 জি এর সাথে ডাইস আরো অনেক মাল সামান আছে তো আপনার এই 2,20,000 টাকা ইনভেস্ট করে আপনি এটা দিয়ে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন আসলে একজন মানুষের কর্মদক্ষতার উপর নির্ভর করবে সে কতটা পরিশ্রমী এই পরিশ্রম করে যাবে করতে হবে ভাই কঠোর পরিশ্রম করতে হবে আপনি 2,00,000 টাকা দিয়ে আপনি মেশিন কিনে নিয়ে গেছেন আপনি গলে ফালায় রাখছেন আপনি কাজকর্ম করতেছেন না তাহলে তো পকেটে আমি আপনার পকেটে যে আমি টাকা দেবো না রাইট পরিশ্রম করতে হবে ভাই কঠোর পরিশ্রম করতে হবে হ্যাঁ অনেকেই বলে যে এই মেশিনটা কিনলে আপনার 2-3 লাখ টাকা ইনকাম করা সম্ভব ফাও কথা ফাও কথা 2-3 লাখ টাকা জীবনও না 2-3 লক্ষ টাকা মুখের কথা তো অবশ্যই পরিশ্রম করতে হবে 2-3 লক্ষ টাকা যদি ভাই আপনার প্রতি মাসে ইনকামই হয় হ্যাঁ তাহলে সে করে না কেন সে করে না কেন আমাদের একটা মেশিন বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা হ্যাঁ সারা মাসে আমরা একটা বিক্রি করি তাহলে প্রতি মাসে যদি 2-3 লাখ টাকা ইনকাম হয় তাহলে সে করে না কেন আমার বলেন রাইট তো অনেকেই প্রশ্ন করে থাকে যে তারা করে না কেন হ্যাঁ ভাই একটা চরম প্রশ্নের উত্তর দিয়েছেন তো এত টাকা যদি ইনকাম হইতো তাহলে কিন্তু তারাই ব্যবসা শুরু করতো তো মেশিনটা নিয়ে অবশ্যই আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই কাজ করবেন পরিশ্রম করবেন পরিশ্রম করে যদি ইনকাম করা সম্ভব
সেই ক্ষেত্রে তো ভাইকে টাকা দিতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আপনারা প্রথমে আমাদের এখানে আসবেন। হ্যাঁ, আমাদের এখানে ট্রেনিং এর ফুল ব্যবস্থা আছে, ট্রেনিং করাই দেন। জি, আমি আপনাকে দেখাই এই যে এই সব ধরনের জুতোগুলো, তারপর আপনার ছেলেদের যে জুতাগুলো আপনারা কিভাবে বানাবেন, এই ফিতাগুলো কিভাবে বানাবেন, আপনার মাপ কত ইঞ্চি বা কত ইঞ্চি, এই টু জেড সম্পূর্ণ আমরা ট্রেনিং দিয়ে থাকবো। এখন ট্রেনিংটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ফ্রি, আপনাদের কোনো কিছুই লাগবে না, থাকা খাওয়া সবকিছু আমাদের, আপনার কোনো কিছু টাকা দিতে হবে না। আপনি জাস্ট আসবেন, আইসে কাজকর্ম শিখে মেশিন পত্র যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। এগুলো শিখতে কতদিন লাগে ভাইয়া? ভাই শিখতে তো মুখের কথা, তো আপনার দেখাই দিলাম, আপনার এক ঘন্টাতেও পারবেন। এক ঘন্টা তো আমাদের নিয়ম হচ্ছে সর্বনিম্ন 7 দিন। 7 দিন? হ্যাঁ জি, 7 দিনের আগে তাকে আমরা ছাড়বো না। আচ্ছা, 7 দিন শিখতে হবে ফুল, মানে এ টু জেড যত কাজ কাম আছে। হ্যাঁ, সবকিছু আমরা আপনাকে 7 দিনের ভিতরে শিখাই দেবো, যাতে পরবর্তীতে বলতে না পারে যে ভাই আমি শিখতে পারি নাই, শিখতে পারি নাই। 7 দিন তো আমরা মুখের কথা বললাম ভাই, আপনার যতদিন মানে মনে চায় আপনি 7 দিন কেন, আপনি 10 দিন থাকেন, আপনি কাজ করবেন ভাই, আপনার অনেক কষ্টের টাকা, অনেক মেহনতের টাকা, তার আপনি ব্যবসাটা শুরু করবেন ওরকম ভাবে শুরু করবেন। হ্যাঁ, যাতে পরিপূর্ণতা যাতে আপনার ব্যবসাতে। আচ্ছা, এই মেশিন ছাড়া আর কি কি আছে? আরেকটা আছে ভাই আমাদের, এক জোড়া হাইড্রোলিক। আর পিছনে এগুলা কি? ডাইস? এগুলো হচ্ছে ভাই ডাইস। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে জুতা তৈরির যে মেইন জিনিসগুলো লাগে, এগুলো হচ্ছে কাটিং ডাইস। কাটিং ডাইস? এই কাটিং ডাইস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 450 টাকা পিস। 450 টাকা পিস? জি, অনলি 450 টাকা পার পিস আর কি। আচ্ছা, এই মেশিনটার ভিতরে 8টা করে বের হবে? জি জি, আমরা দিয়ে দেবো ভাই। এই মেশিনের সাথে সম্পূর্ণ ফুল সেট আপ যা যা লাগে, এরকম কাটিং ডাইস পাবেন আপনার টোটাল 34 পিস। 34 পিস? আচ্ছা, আবার মেইনলি দ্বিতীয়তে লাগে হচ্ছে আপনার জুতাগুলো ফিটিং করার জন্য এরকম কাঠের ফর্মা, এইটাও দিয়ে দিবেন? জি অবশ্যই, এটা আমরা 16 পিস দিয়ে দেবো। 16 পিস? আর মার্কেটে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে ভাই, ঢাকার ভিতরে থেকে মাল নিয়ে কম দামে কিনে কম দামে বিক্রি করে। আর এই মালগুলো ভাই, কাঠগুলো আমার সরাসরি যশোর থেকে আসে। যশোর থেকে? হ্যাঁ, সরাসরি যশোর থেকে। আপনি আপনারা কি এগুলো বানান? না, এগুলো আমরা বানাই না, এগুলো আমরা অর্ডার দিয়ে আর কি বানাই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এগুলো আমার কাছে পাবেন। যদি কেউ মেশিন ছাড়াও এক্সট্রা নিতে চান আমার থেকে নিতে পারবেন, অনলি 1100 টাকা জোড়া, 4400 টাকা এক্সে। তো আসিফ ভাই, এই যে আমাদের একটা মেশিন, এক জোড়ার একটা মেশিন ডেলিভারি যাচ্ছে, তো এই যেগুলোর সাথে আমরা কি কি দেই না দেই যে আপনার সামনেই এগুলা ফ্রিতে দিয়ে দিচ্ছে, যেগুলো মেশিনের সাথে প্যাকেজের সাথে আমরা দিয়ে দিই। আপনি তো বললেন যে 34 পিস, সব 34 পিসই আছে ভাই? 34 পিসই আছে? এই জায়গা আছে 10টা, আর এই জায়গা আছে আপনার 24টা, একটাও তো কম থাকবে না? না ভাই, ইনশাল্লাহ একটাও কম থাকবে না। আর এগুলা 16 পিস বললেন? এগুলা 16 পিস, এই জায়গা 8 পিস আছে, আর এখানে 8 পিস, এই জায়গা 8 পিস আছে, এগুলা সম্পূর্ণ দিয়ে দেন? জি সম্পূর্ণ। আচ্ছা, যারা জুতার মেশিন গুলা কিনবে তাদের দিয়ে দেন এগুলা? আর এগুলা কি মেশিন ভাইয়া? এগুলো ভাই আমাদের ডাইস বানানোর মেশিন, ডাইস বানার মেশিন। হ্যাঁ, তো আসিফ ভাই, ভাই আমাদের কাছ থেকে হাইড্রোলিক মেশিন সংগ্রহ করছে ভাই, আসছে আপনার চান্দুরার পাশেই, আপনার জিরানি বাজার থেকে। তার সাথে আরো তার মানে সহযোগিতা আরো 2 ভাই আছে, তারকে আমরা পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণভাবে বলতে কি মানে আপনার একটা কাজ শিখতে যতদিন লাগে আর কি, তার কোনো নির্দিষ্ট আমরা টাইম টিম দেই নাই। আচ্ছা ভাই, আপনার 2 দিনে শিখতে হবে বা 4 দিনের ভিতরে শিখতে হবে? তো ভাইয়ের মানে একবার সম্পূর্ণ পরিপূর্ণভাবে ওই জায়গা ছিল, ওই জায়গা থেকে সব কিছু মানে কাজকর্ম শিখে আজকে ভাই আমাদের কাছ থেকে মেশিন পত্র নিয়ে চলে যেতেছে। আচ্ছা ভাই, হচ্ছে এই মেশিনটা ক্রয় করছে আপনার কাছ থেকে? তো ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস ভাই, কোথা থেকে আসছেন? আমি জিরানি বাজার থেকে আসছি। জিরানি বাজার থেকে? এই যে বাইপেলের এই পাশেই তো? হ্যাঁ, জিরানি। তো আপনি তো এইখানে ভাইয়ের কাছ থেকে এই জুতা বানানোর মেশিনের যে কাজগুলা এগুলা কি ট্রেনিং করেছেন? জি, সবগুলো ট্রেনিং করেছি। কতদিন করেছেন ভাই? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? আপনি বানাতে পারেন এখন? জি, ফিটিং সব কমপ্লিট, এ টু জেড পারেন? মানে ট্রেনিং ভাই নিজ হাতে করেছে? জি। তো এইটার আপনি যে মেশিনটা নিচ্ছেন, এটা তো একটা কারখানা সিস্টেম করবেন তাই না? তো ব্যবসায়িক একটু পলিসি কীরকম বা আপনি কীভাবে মার্কেটিং করবেন এই সম্পর্কে যদি একটু বলতেন আমার দর্শকদের। আমাদের মার্কেটিংয়ের স্যাম্পল নিয়ে আমাদের যে মার্কেটে ওদের কাছে আপনাকে ব্যবসায়ী লোকদের যেতে বলতে হবে ভাই, আমাদের জুতার কোয়ালিটি দেখে কীরকম পারফরমেন্স ভালো আছে কিনা তাহলে অর্ডার দেন। আপনি কি অন্যান্য মেশিনারি শপে গিয়েছেন বা কারখানায় গিয়েছেন এখানে আসার আগে? মানে আমার এই জায়গা আসার আগে কোনো জায়গায় গিয়েছিলাম না? গিয়েছিলাম। তো সেইখানে দাম কেমন, মেশিনের দাম কেমন? সেখানে একটু দাম বেশি একটু। সেইখানে বেশি? আর ভাইয়ের ট্রেনিং সিস্টেমটা ভালো লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তো এইখান থেকে মেশিনটা নেওয়ার পর আপনি সন্তুষ্ট নাকি? কাজ করতে পারবেন তো? টাকা দিয়ে মেশিন নিছেন, এটা তো বিফলে যাবে না? না, ইনশাআল্লাহ বিফলে যাবে না। কেন যাবে না? আমরা পরিশ্রম দেব, শ্রম দেব। পরিশ্রম এবং শ্রম দিয়ে আগাতে হবে। হ্যাঁ, আপনার ভিতরে যদি সাহস থাকে তাহলে ভাই আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন। যদি আবার অলসতা বা অন্য কিছু ই করেন যে কাজ আমি করলাম না, 1000 টাকা কিন্তু আপনার বিফলে যাবে। অনেকে বলে যে ভাই মেশিন কেনার পরে আপনার 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই জিনিসটা কিন্তু আপনার পরিশ্রমের মাধ্যমে আসবে। এটা পরিশ্রমের মাধ্যমে, যত বেশি কাজ করবেন যত ডেলিভারি দিবেন তত আসবে টাকা। হ্যাঁ, তো আপনার জন্য দোয়া রইল নতুন উদ্যোক্তা ভাই।
তো আপনি একটু যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন। অবশ্যই ভাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টাই করি। সে আমার এই জায়গায় আসার আগে আরো কয়েক কিছু জায়গায় গেছিল, সে মানে আমাদের থেকে দামটা একটু বেশি চাইছে। তো ভাই আমাদের একটা সিস্টেম কি, আমরা মানে সেল করে বেশি লাভটা আর কি খুব সীমিতর ভিতরে রাখি। আচ্ছা, আমরা চেষ্টা করি এতটুকু। আর নতুন উদ্যোক্তাদের আমরা মানে এতটুকু সহযোগিতা করে থাকি যে মানে সে যাতে লস না খায়। মানে মেইন লস খাওয়ার ভিতরে কারণ হচ্ছে কি ভাই, পরিপূর্ণ ট্রেনিং যদি সে না দিতে পারে তাহলে আপনার ব্যবসাতে 100% লস খাবে। অনেকেই কিন্তু আফটার সেল সার্ভিস ভালো দেয় না মেশিন বিক্রি করার পরে। ভাই ইনশাআল্লাহ এই 7-8 বছর ধরে এই লাইনে আসি, এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সুমন ভাই থেকে মেশিন পত্র নিয়ে বা এটা এটা সমস্যা হয়েছে সুমন ভাই সার্ভিসিং করে দেয় নাই, ইনশাআল্লাহ এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, মানুষ কিন্তু অনেকেই কমেন্টস করে যে ভাই কাস্টমার আফটার সেল সার্ভিস ভালো ভাইয়ের, এরকম কাস্টমারই করে থাকে। 100% সার্ভিস পাবে ভাই আমাদের থেকে। আচ্ছা, ইনশাআল্লাহ বলতে পারি যথেষ্ট পরিমাণে হেল্প করবেন, কারণ হচ্ছে ভাই হচ্ছে নতুন উদ্যোক্তা। হ্যাঁ, আর আমরা যে মানে যে অ্যামাউন্টে তার কাছে মেশিন বিক্রি করছি, আমি এতটুকু বলতে পারি কি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আমার এই দামে আমার এই জিনিসপত্রগুলো দিয়ে কেউ দিতে পারবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাকে। সিরিয়াসলি? জি 100%। আচ্ছা ভাই, তো মনে হয় আগে চাকরি করতেন। জি, এখন চাকরি করি। হঠাৎ করে আপনি কেন ব্যবসার দিকে অগ্রসর হলেন? ব্যবসা আমার আগে থেকেই পরিকল্পনা, ব্যবসা করব। চাকরি মেইন ফ্যাক্টর না, আমার ব্যবসা মেইন ফ্যাক্টর। আচ্ছা, চাকরি আমাদের যে সিস্টেম কিছু একটু এগিয়ে যেতে হবে ফ্যামিলি কিনে। মানে চাকরি করলে একটা নির্দিষ্ট পরিমাণের বেতন পাওয়া যায়, সেটা দিয়ে আসলে মাস শেষে কিছু থাকে না। তো আপনি পরিকল্পনা করছেন ব্যবসা করে আপনি আগাবেন। আচ্ছা, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, একজন নতুন তরুণ উদ্যোক্তা, তো সে যেন সফল হতে পারে। দুই ভাইয়ের সাথে আরো দুই ভাই আসছে আর কি। আচ্ছা, বড় ভাই আর কি, সে তো তার সাথে কথা বলে সে আমাদের মেশিন নিয়ে মানে মানে পরিপূর্ণভাবে কি হয়েছে কিনা, সন্তুষ্ট কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার ছোট ভাই মেবি, হ্যাঁ, তিনি মেশিন নিল, আপনি আসছেন, ভাইয়াও আসছে, তো আসার পরে কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, যেভাবে কথা আসছিল আর কি, আমরা আলহামদুলিল্লাহ সবকিছু পাইছি, ওই আর একটু বাড়িয়ে দিছি, যেভাবে কথা ছিল তার চেয়ে একটু বাড়িয়ে দিছি। বাড়িয়ে দিছেন মানে সন্তুষ্ট হয়েছেন বেশি নাকি, মানে কথা কাজে মিল পাইছেন? হ্যাঁ, মিল পাইছি। তো ভাইকে তো ট্রেনিং দেওয়া হয়েছে, ভাই ইনশাআল্লাহ ভাই কি পারবে? এক সপ্তাহের মতো ট্রেনিং দিছে আর কি, তারা দুইজন দিছে। দুইজন দিছে? হ্যাঁ, একজন আসে নাই আর এই ভাই। ভাইরা কি পারবে ব্যবসাটা করতে? পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেন ভাইয়া, কারণ তরুণ উদ্যোক্তা অনেকেই ব্যবসা শুরু করে পরবর্তীতে হোঁচট খেয়ে যায়, তো এইটা যাতে না হয় সেই পদক্ষেপ নেবেন আপনারা ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য দোয়া রইল ভাই। আপনাদের একটা কথা বলি কি, হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কারখানাতে দেখা গেছে আপনি এক সপ্তাহ কাজ করছেন, মানে সম্পূর্ণ ভালোভাবে কাজ করছেন, এক সপ্তাহ কাজ করছেন, আর তারপর দিন থেকে আপনার কাজ নাই, তো আপনারা ভাঙে যায় না, আপনার রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আজকে 100 ডজন মালের অর্ডার পাইছেন, আপনি কালকে নাও পাইতে পারেন। জি জি, তারপরের দিন আপনি 50 ডজন অর্ডার পাইতে পারেন। তো যাদের দেখা গেছে আপনার দুই দিন কাজ করছেন বা একদিন কাজ নাই, তারা ভেঙে পড়েন না, ইনশাআল্লাহ ব্যবসাতে আসলে ব্যবসা করতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। 100% যার ধৈর্য নাই সে ব্যবসা করতে পারবে না, যে কেউ, এটা যে কেউই হোক, আমি হোক বা হেরাই হোক। হ্যাঁ, তার কারখানায় যদি এক মাস কাজ না থাকে, সে যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে কিন্তু হবে না ভাই, হবে না। হ্যাঁ, ব্যবসাতে লাভ লস সব ব্যবসাতেই আছে। এখন আমি আপনারে বলছি ভাই, 20-30 হাজার টাকা ইনকাম, আপনি 20-30 হাজার টাকা ইনকাম আপনি বেশি করতে পারেন। ভাই কিন্তু একটা ভালো কথা বলছে, কারণ জুতা কিন্তু কোয়ালিটি দেখে মানুষ, কোয়ালিটিতে ভালো রাখবেন ইনশাল্লাহ আপনাদের অগ্রসর হতে বেশি সময় লাগবে না। আচ্ছা, কোয়ালিটি ভালো লাগবেন ইনশাল্লাহ। তো ভাই আপনাদের কাছ থেকে এই ফুল সেটআপ মেশিন নিলে কত টাকা পড়বে? মানে দাম ভাই এটা 2,20,000 টাকা চাওয়া দাম আর কি ফুল সেটআপ। আচ্ছা, 2,20,000 টাকা। আর হাইড্রোলিক মেশিনটার ফুল সেটআপ হচ্ছে আপনার 1,35,000 টাকা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা আসার পরে কিছুটা ডিসকাউন্ট করে দিবেন ভাই, একদমই তো সবকিছু বিক্রি হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনার কিছুটা কম মানে কনসিডেন্স করতে হবে। আচ্ছা, সরাসরি যারা আপনার এই শোরুমে আসবে বা এই কারখানায় আসবে কিভাবে আসতে পারবে ভাই? আমাদের ঠিকানা হচ্ছে আপনি যে জায়গা থেকে আসেন, যদি এই পাশ থেকে আসেন, আপনার আসতে হবে প্রথম ঢাকা সাভার, সাভারের পরে আপনার হেমায়তপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া, নতুন পাড়া নয়তলা বিল্ডিং এর সামনে বললেই হবে। আর যদি ঢাকার এই পাশের থেকে যদি কোনো জায়গার থেকে আসেন আপনার, তাহলে আপনার ঢাকা গাবতলি আসবেন প্রথম। গাবতলি, ঢাকা গাবতলির পরে আপনার হেমায়তপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ, হেমায়তপুর বাস স্ট্যান্ড, ওই হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে আইসে নতুন পাড়া নয়তলা বিল্ডিং বললেই হবে, 10 টাকা ভাড়া। আচ্ছা, আর আমাদের নাম্বার মানে স্ক্রিনে দেওয়া, সবকিছু আমাদের দেয়া থাকবে, আপনারা আসার আগে একটু কল করে আসবেন। যারা তরুণ উদ্যোক্তা আছে, এই মেশিনটা হাইড্রোলিক মেশিন,
একটার ভিতরে আটটা করে জুতার ডাইস বের হয়, তো এইটার দাম হচ্ছে 2,20,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা অবশ্যই এই শোরুমে আসবেন, দাম অবশ্যই কমায় রাখবে ইনশাল্লাহ। আর যেহেতু আস্কিং প্রাইস সেক্ষেত্রে আপনারাও দামাদামি করতে পারবেন। আর এই মেশিনগুলা প্রাইস কত বললেন? 25,000 থেকে 45,000 টাকা। যারা আসবেন যদি আসেন কেউ তো আসিফ ভাই ব্লগস এর কথা অবশ্যই বলবেন, অন্য আপনার তার থেকে মানে আমাদের যা দাম তার থেকে একটু হলো আপনার আরো ই করে কনসিডার করে দেবো, সমস্যা। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।